আসসালামু আলাইকুম, আজকে যাচ্ছি ইউপি থেকে কলকাতায়। তো আমাদের ইন্ডিয়ার যাত্রা এখান পর্যন্তই, মানে এখন শেষের দিকে প্রায়। এখান থেকে বেরোবো সকালে ইনশাল্লাহ, কলকাতা হাওড়া স্টেশনে নামবো। ট্রেন হচ্ছে পাঞ্জাব মেল, আর এখন ট্রেন আসার সময় হয়ে গেছে, মাত্র আর 15-20 মিনিট আছে। তো ইনশাল্লাহ বেরোই, রাস্তায় দেখা হবে আবারও। এখানে আপনি হাত শুকাই নিতে পারবেন, হাত দিলে অন হয়ে যাবে। এখানে ইউ আছে, ফ্লাশ ফ্লাশ সবকিছু আছে, একদম পরিপাটি। কলকাতা স্টেশনে, কলকাতা স্টেশন থেকে বের হয়েছি, বের হয়ে আছি। এখন আমরা একটা ক্যাব নিয়ে হোটেলের দিকে রওনা দিব, আর আমার পিছেই আছে হচ্ছে কি হাওড়া ব্রিজ। জার্নির পরে হোটেলে আসলাম, এবং বর্তমান রুমের অবস্থা হচ্ছে এই, সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। আর একটা রুমে আছে ওখানে সব জিনিসপত্র। তো আপনারা হাওড়া ব্রিজ দেখলেন, আরো সেভাবে আমি জার্নিটাকে মজা দিতে পারি নাই, বা সেভাবে ভিডিও করতে পারি, রাতের বেলা ভিডিও করতে পারিনি, কারণে কি রাতের বেলায় প্রচুর কুয়াশা ছিল।
কুয়াশার কারণে জানলার বাইরে কিছু দেখাই যাচ্ছিল না, তো এখন কিছু করার নাই। তো আজকে কলকাতা শহরটা ঘুরবো, দেখবো কি আছে না আছে, এবং ইনশাল্লাহ নেক্সট ভিডিও আপলোড করবো, আমরা সবাই দেখবেন। আসসালামু আলাইকুম।